হিলারি ক্লিনটন একজন প্রভাবশালী ব্যক্তি, অতীতের সেক্রেটারি অফ স্টেট, সে যে বলেছে যে দেখেন যে ডক্টর ইউনুসকে হেরাস করছে, একটা সই দিয়ে দেন। তারা হিলারি ক্লিনটনের মতো মানুষ যদি যে বলে একটা সই দিয়ে দেন, তারা না বুঝেই সইটা দিয়ে দিয়েছে। ডক্টর ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিলারি ক্লিনটন, সে নিজেও কিন্তু জানে না যে ইউনুসের বিরুদ্ধে কি অভিযোগ আছে, কোন আদালতে মামলা চলছে, কতটুকু সাক্ষী আছে। আমাদেরও কিছু বলা উচিত হবে না এই জন্য যে আমরা কতটুকু জানি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কি অভিযোগ আছে, কি সাক্ষী আছে, কোন আদালতে মামলা। আমরা যতটুকু পত্র পত্রিকায় দেখি তার বেশি তো আমাদের জানাও নেই। জনাব এই শামসুদ্দিন চৌধুরী, মানিক, প্রথম প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। আপনি নিশ্চয় অবগত রয়েছেন যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চলমান শ্রম আইন লঙ্ঘনের মামলার বিচার স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লিখেছেন 100 জন নোবেল বিজয়ী সহ মোট 183 জন বিশ্ব নেতা। এবং চিঠিতে বিশ্ব নেতারা বলেছেন যে ডক্টর ইউনুসকে বিচারিক হয়রানির টার্গেট করা হয়েছে। বিশ্ব নেতাদের এই উদ্বেগের কারণ কি? একজন আইনজ্ঞ হিসেবে পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, এখন বাংলাদেশ থেকে যদি 200, 250 বা 300 লোক মার্কিন প্রেসিডেন্টের কাছে বলে যে আপনারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করছেন সেটি বন্ধ করুন, ঘটনাটা ঠিক তাই হয় কিন্তু, বুঝলেন? এটা কি যুক্তরাষ্ট্রের কেউ পছন্দ করবে যে বিদেশি, এমনকি যারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক, যারা চায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো বিচার যেন না হয়, তারাও কিন্তু পছন্দ করবে না, করবে না। এই জন্য যে বাইরের লোক, তাদের তো এই ব্যাপারে কোনো মাথা ব্যথা হওয়ার কথা নয়। এটা একান্তই মার্কিন প্রসিকিউশনের বিষয়, মার্কিন আদালতের বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়। সেখানে বাংলাদেশ বা অন্য কোনো দেশের কোনো মাথা ব্যথা থাকাটা কোনো সার্বভৌম দেশ পছন্দ করবে না, কারণ এটা শুধু আপনার সেই যে রুল অফ লয়ের পরিপন্থী না, সার্বভৌমত্বের যে তত্ত্ব তারও পরিপন্থী। এবং এইখানে আমাদেরও কিছু বলা উচিত হবে না এই জন্য যে আমরা কতটুকু জানি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কী অভিযোগ আছে, কি সাক্ষী আছে, কোন আদালতে মামলা। আমরা যতটুকু পত্র পত্রিকায় দেখি তার বেশি তো আমাদের জানাও নেই। এখন এই যে আপনার মূল ঘটনাটি ঘটাচ্ছে একই ব্যক্তি, সেই ডক্টর ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিলারি ক্লিনটন, সে নিজেও কিন্তু জানে না যে এই ইউনুসের বিরুদ্ধে কি অভিযোগ আছে, কোন আদালতে মামলা চলছে, কতটুকু সাক্ষী আছে, সে নিজেও জানে না। ওই আপনার ইউনুস তাকে যে যতটুকু বলেছে, এটাই বলেছে যে আমাকে হেরাস করার জন্য মামলা হচ্ছে, এইটুকুই তার জ্ঞান। এবং এই যে 160 জন মানুষ, এদের কাউকে যে আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি জানেন কী মামলা, কোথায় মামলা, কতটুকু সাক্ষী আছে, কী অভিযোগ আছে, তারা কোনো জবাব দিতে পারবে না। কারণ এইখানে হিলারি ক্লিনটন একজন প্রভাবশালী ব্যক্তি, অতীতের সেক্রেটারি অফ স্টেট, সে যে বলেছে যে দেখেন ইসেকে হেরাস করা হচ্ছে, ডক্টর ইউনুসকে হেরাস করছে, একটা সই দিয়ে দেন। তো তারা হিলারি ক্লিনটনের মতো মানুষ যদি যে বলে একটা সই দিয়ে দেন, তারা না বুঝেই সইটা দিয়ে দিয়েছে। তারা কিন্তু আমি অ্যাবসলুটলি শিওর যে তারা কিছুই জানে না যে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে ইত্যাদি ইত্যাদি। জানলে তারা লিখতো না, এবং তারা এইটুকু জানে না যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই ব্যাপারে কিচ্ছু করণীয় নেই। যুক্তরাষ্ট্রে যেমন সেপারেশন অফ পাওয়ারের যে তত্ত্ব, অর্থাৎ আপনার বিভাজন, রাষ্ট্রের তিনটি অঙ্গ, বিচার অঙ্গ, আইন অঙ্গ এবং এই প্রশাসন অঙ্গ, আমেরিকাতে যেমন এটি স্ট্রিক্টলি মেনটেন করা হয় আমেরিকান সংবিধানে, আমাদের দেশও তাই। প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নাই। প্রধানমন্ত্রী যদি চায়, ইচ্ছা করে যে হ্যাঁ ইসের বিরুদ্ধে মামলা বন্ধ করে দেওয়ার, উনি কিছুই করতে পারবেন না। করলে বরং উনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন, কেননা এই আমাদের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মামলা চলবে। সেখানে যদি প্রধানমন্ত্রী চেষ্টাও করে সেই মামলা আপনার স্থগিত করার, তার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার অভিযোগ আসতে পারে। এবং তার সবচেয়ে বড় কথা, তার মোটেও কোনো ক্ষমতা নেই। আপনার যেটা আপনার 401 ধারায় আমাদের কার্যবিধির যে ক্ষমতা আছে, সেটি হলো কনভিকশনের পরে, বা সংবিধানে যে মহামান্য রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে মাফ করার, ওগুলো হলো কনভিকশনের পরে। কিন্তু বিচার থাকাকালে আপনার কারো মামলা বন্ধ করার, বিচার প্রক্রিয়া বন্ধ করার ক্ষমতা কারণ জানাচ্ছি বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।